আওয়ামী লীগ সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না যা আন্তর্জাতিকভাবে প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে ঢাকা রিপোর্টার ইউনিটিতে জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল পিপলস পার্টির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বলেন, সরকার সিন্ডিকেট করে ক্ষমতায় আছে, তাই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, যা আওয়ামী লীগ সরকার আর নিয়ন্ত্রণ করতে পারবে না। এই সরকারের প্রতি আস্থা হারিয়েছে দেশের মানুষ, এই কারণে সাধারণ মানুষ সরকারের পতন চায়। সে জনগণ নামবে একটা স্পষ্ট দাবি নিয়ে, সেটা হচ্ছে এই সরকারের অতি শীঘ্র পদত্যাগ এবং যে বেআইনিভাবে যে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে সংসদে বাতিল, নিরপেক্ষ সরকারের নির্বাচনকালীন একটি সরকার প্রতিষ্ঠা এবং সেই সরকার ঠিক করবে নির্বাচন কমিশন কী হবে, কীভাবে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।